সুপ্রভাত সবাইকে। অনেকদিন পর আবার আজকে একটা ডেইলি ভ্লগ বানাচ্ছি। আসলে মাঝে তেমন কোনো প্ল্যান ছিল না, তাই ডেইলি ভ্লগ বানানো হয়নি। আজকে একটু স্ট্রিট ফটোগ্রাফির জন্য আমি বেরোবো, একটু দূরেই যাব, বাঁকুড়াতে যাব আমি। তো সেই জন্য ভাবলাম আজ একটা ভ্লগ বানানোই যেতে পারে। তবে শুধু এই স্ট্রিট ফটোগ্রাফির জন্যই নয়, আরও দুটো কারণে আজকের আমার ডেইলি ভ্লগটা আমার বানানো, আর সেটা আমি দেখাচ্ছি। প্রথমত, যে কোনো রকমের ফটোগ্রাফির জন্য সাবজেক্টের নলেজ থাকাটা জরুরি। আর কিছুদিন ধরে আমি বার্ড ফটোগ্রাফির উপরে আরেকটু বেশি এক্সপোজার আনতে চাইছি। তো বার্ড ফটোগ্রাফির সাবজেক্টের নলেজের জন্য আমি কিছু নিয়েছি, সেটা আমি দেখাচ্ছি। এটা নিলাম আমি, অ্যামাজন থেকে নিয়েছি। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের একদম সাধারণ যেসব পাখি আমরা দেখতে পাই, সেটার সম্বন্ধে কিছু বলা আছে এখানে। তো এটা আমার বার্ড ফটোগ্রাফিতে আরেকটু এক্সপোজার আনার জন্য আমাকে অনেকটা সাহায্য করবে। আরও একটা জিনিস আজকে আমার দেখানোর আছে, কিন্তু তার আগে তার প্রেক্ষাপটটা একটু আমাকে বলে নেওয়া দরকার। অ্যাকচুয়ালি বিগত 6 মাস ধরে আমি জাপানিজ ক্লায়েন্টের সাথে কাজ করছি, আর আমাদেরই এক কলিগ আমার থেকে, সে একটু সিনিয়র, সে প্রায় গত 1 বছর ছিল জাপানে। আসার সময় সে কিছু নিয়ে এসেছে, দেখাচ্ছি কি। পেন, একদম সাধারণই একটা পেন। তো এতে দেখানোর কী আছে সেটা এবার দেখাচ্ছি। এতে স্পেশাল এই পেনটাতে কী আছে সেটা দেখাচ্ছি। একদম সাধারণই একটা পেন, এটা দিয়ে আমি এবার কিছু লিখবো খাতায়। আশা করি দেখা যাচ্ছে, একটা ছোট স্কোয়ার বানিয়েছি। এবারে দেখাই এর স্পেশালিটি কি। পেন্সিলের মতো এই পেনের কালিকেও কিন্তু মোছা যায়, আর এই টেকনোলজি শুধু জাপানেই সম্ভব। তো এই দূরেই দেখানোর ছিল, আর বেশি দেরি না করে এবার আমাকে বেরোতে হবে আমার আজকের দিনের অ্যাক্টিভিটির জন্য। এই ডিভাইসটা তো থাকবেই, সাথে আমার DJI অসমো পকেট থাকবে। দেখা যাক আজকে স্ট্রিট ফটোগ্রাফিতে আমি কী কী ক্যাপচার করতে পারি। যাওয়া যাক তাহলে। Yeah.
বিষ্ণুপুরে এসে পৌঁছে গেছি। রাস্তাঘাট তো এখানকার কিছুই চিনি না। ইচ্ছে আছে জোড় বাংলা আর রাসমঞ্জরা ঘুরে দেখার। এখানকার লোকজনকে একটু জিজ্ঞেস করে করে যেতে হবে। আর বাঁকুড়ার খুব ফেমাস মিষ্টি মেচা দুটো কিনলাম, টেস্ট করে দেখব। সত্যি দারুণ টেস্ট, অনেকটা আমাদের ওই মনোহরার মতন খেতে, কিন্তু টেস্টটা একটু আলাদা, বেশ ভালো লাগছে। বিষ্ণুপুর স্টেশন থেকে রিক্সাতে মিনিট দশেক, তারপরেই আমি দেখা পেলাম বিষ্ণুপুরের সেই বিখ্যাত রাসমঞ্চের, যেটা আমি এর আগে শুধু ছবিতেই দেখেছি। বিষ্ণুপুরের রাসমঞ্চের ঠিক পাশেই রয়েছে এই গোসারা, ঢুকতে কোনো টিকিট লাগে না। আর জায়গাটা খুব সুন্দর করে সাজানো, অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর। বিষ্ণুপুরের রাসমঞ্চ দেখতে এলে এই জায়গাটাও দেখা, আমার মনে হয় অবশ্যই দেখা উচিত। রাসমঞ্চ দেখার পর আমি এখন চলেছি জোড়া বাংলোর উদ্দেশ্যে। মাঝে পড়বে শ্যামরাই মন্দির, সেটাও দেখব। আর রাসমঞ্চে 25 টাকার একটা টিকিট করে নিলে এখানকার বাকি সব জায়গাগুলোই ওই একটা টিকিটের মধ্যেই দেখা যাবে। আরও একটা উপায় আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকেও একই টিকিট করা যায়। ওটা করলেও একইভাবে এখানকার সব জায়গা, সব দর্শনীয় স্থান দেখা যাবে। শ্যামরাই মন্দিরের কাছে চলে এসেছি। আর এইদিকে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি, এখানে এটাকে গুমঘর বলা হচ্ছে, জানি না এটা কি, দেখাচ্ছি। বেশি সময়ও নেই আমার হাতে, তো এখানে আর যাওয়া যাবে না। আর এমনিতেও যা সিচুয়েশান, মনে হয় না এর ভিতরে ঢুকা যাবে বলে। রাস্তা থেকে একটু ভেতরে রয়েছে শ্যামরাই মন্দিরটা, একটু ভেতরের দিকে এগিয়ে যেতে হবে আমাকে। প্রচণ্ড রোদের মধ্যে হাঁটতে একটু কষ্টই হচ্ছে, কিন্তু এসেছি যখন জায়গাগুলো একটু ঘুরে তো দেখবই। দূরে দেখা যাচ্ছে মন্দির, আর সামনে আমি কিছু টেরাকোটার জিনিসপত্র দেখতে পাচ্ছি। টেরাকোটার কিছু জিনিস সাজিয়ে নিয়ে কিছু দোকান বসেছে। Thank you.
ছিল স্যামরাই মন্দির, ভেতরে ভিডিও বানানো নিষেধ ছিল তাই ভিডিও আর বানালাম না। কিছু স্টিল ফটো নিয়েছি, ওটা দিয়েই দেখাবো। আর এখান থেকে নিয়ে নিলাম বাঁকুড়ার টেরাকোটার কিছু নিদর্শন, একটা মাটির বোতল আর একটা গ্লাস, জল ঠান্ডা থাকবে। আর মন্দিরটা সত্যি অসাধারণ ছিল, এত ডিটেলে টেরাকোটার কাজ আমি মনে হয় না খুব একটা বেশি কোথাও দেখেছি। আবার হয়তো কোনো দিন এখানে আসতে হবে। এখন আপাতত আমি চলেছি জোড় বাংলার দিকে। জোড় বাংলা মন্দিরের একদম কাছাকাছি চলে এসেছি আমি। ওই যে দেখা যাচ্ছে দূরে সামনেই একদম, এটাই হয়তো আজকের দিনের মতো আমার লাস্ট স্টপ। সারাদিন ঘুরে বেড়িয়ে আমি একদম ক্লান্ত, আর আমার প্রচুর খিদেও পাচ্ছে। এটা দেখেই আমি বেরোবো। হয়তো এখানেও ভিডিওগ্রাফি প্রহিবিটেড থাকবে, তো আমি চেষ্টা করবো স্টিল ফটোর মাধ্যমে এটাকে দেখানোর। জোড়া বাংলা মন্দিরের পাশেই রয়েছে রাধাশ্যাম মন্দির, বেশ সাজানো গোছানো, বেশ সুন্দর বাইরে থেকেই দেখছি। ভেতরে এখন আর ঢোকার সময় তো হবে না, নইলে এটার ভেতরেও ঢুকতাম, কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে আমাকে, আবার ফিরেও যেতে হবে। আর ওইদিকে সামনে রয়েছে লালজি মন্দির, ওটাও বাইরে থেকে দেখে ফিরবো, খুব একটা বেশি আর সময় আমার হাতে নেই। ইচ্ছে ছিল জোড় বাংলা মন্দির দেখেই আমি ফেরার রাস্তা ধরব, কিন্তু এই জায়গাটা না দেখে থাকতে পারলাম না। পুরনো রাজবাড়ির মূল প্রবেশদ্বার, আলো ছায়ার মধ্যে দারুণ কিছু শট পেলাম। টেম্পল টাউন অফ ওয়েস্ট বেঙ্গল, বিষ্ণুপুর। খুব কম সময়ের মধ্যে যতটা পারলাম কভার করলাম, একদমই আনপ্ল্যান ট্রিপ ছিল। এভাবেই শেষ হলো আমার আজকের শর্ট ট্রিপ। ফটোগুলো সব থেকে যাবে ইনস্টাগ্রাম টাইমলাইনে, আর আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।